আপনাদের কিছু কোড কোড বলছি কমান্ড নিয়ে প্রিভিয়াসলি ডিসকাশন করা হয়েছিল, যেমন লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনের আমরা বেসিক কমান্ডস নিয়ে একদিন আলোচনা করেছিলাম। তারপরে অ্যাডভান্স স্টাফের মধ্যে এসে আপনার অ্যাডভান্স কিছু কমান্ড এটা লাস্ট ক্লাসে দেখা হয়েছিল, যেগুলি আপনারা এই লেসনটা থেকে আমরা দেখাচ্ছিলাম। সো আপনারা যে খেয়াল আছে হয়তো পাইপ জিরেপ, তারপরে শর্ট এই কমান্ডগুলি ছিল, তারপরে লিনিয়ারলি হচ্ছে রেগুলার এক্সপ্রেশন যেটা ওই REGEX রেগুলার এক্সপ্রেশন এই কমান্ডসগুলি দেখেছিলাম। আজকে বেসিক্যালি আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কিছু নেটওয়ার্কিং কমান্ড, এগুলি আপনারা ই করলেই পারবেন। যে পিং আপনারা তো জানেন যে ওই কমান্ডের মধ্যে পিং করলে পিং করা যায়, SSH কমান্ড দিয়ে কাজ করা যায়। তো বেসিক্যালি আজকের পার্টে আমরা যেটা করতে যাচ্ছি আমরা কিছু কোডিং রিলেটেড করতে যাচ্ছি। তো এর জন্যে আমরা অনেক রকম এডিটর আছে, টেক্সট এডিটর, আমরা VI এডিটর বা VIM এডিটর, এই এডিটরের যে কোনো একটা দিয়ে কাজ করতে পারি। আপনি VI লিখলেও হবে, তো VIM লিখলেও হবে। বেসিক কমান্ডসগুলি দেখেন যে VI এডিটরের মধ্যে VI এডিটরেরই নতুন ভার্সনটা হচ্ছে VIM। সো দুইটার মধ্যেই সেম, আপনি এখান থেকে আপনি কোডসগুলিকে কীভাবে কাজ করবেন দেখেন, খুব ইজি। আপনারা প্রম্পটে আসার পরে VI, তারপরে ফাইল নেম নতুন অথবা এক্সিস্টিং যে কোনো ফাইলই হোক, আপনার সেই ফাইল নেমটা লিখলে ফাইলটা ওপেন হচ্ছে। যদি নতুন ফাইল ওপেন হয় তাহলে আপনার যেরকম ব্ল্যাক স্ক্রিন থাকে এবং প্রত্যেকটা লাইনে এরকম টিল্ট সাইনটা থাকে। টিল্ট সাইন মিনস হচ্ছে দিস লাইনস আর এমটি, এমটি লাইনসগুলিতে আপনারা কন্টেন্ট লিখতে পারবেন। আপনি যখন কন্টেন্ট লিখে ওয়েন্টার এন্টার করে যাবেন, নেক্সট লাইনগুলিতে কন্টেন্টগুলি আসবে। সো ইউজিং VI এডিটর আপনারা এখান থেকে একটু ওপেন করি আমি প্যারালালি। দেখেন যে কালি দেওয়া আছে, কালিতে এসে আপনারা কালি ওপেন করেন, পাসওয়ার্ড হচ্ছে স্কলার্স 126, মানে ইউজার নেম স্কলার্স পাসওয়ার্ড 126। বেসিক্যালি VI এডিটরটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে এটা তো একটা এডিটর, আমরা বুঝতেই পারছি। এখানে আমরা আজকে কিছু সহজ সহজ কোডিং লিখবো বা কমান্ড লিখবো, যে কমান্ডের আউটপুটটা আপনারা এর আগে দিন দেখেছেন যে আমরা ls-l এটাকে একটা ফাইলের মধ্যে, একটা লিস্টিং নামে একটা ফাইল নিচ্ছিলাম, সেই ফাইলের মধ্যে কন্টেন্টটাকে অ্যাড করে দিচ্ছিলাম একবারে। তো আপনারা কোনো একটা কন্টেন্ট, এটাকে হচ্ছে ইনপুট রিডাইরেকশন এবং আউটপুট রিডাইরেকশন দুইটা জিনিস ছিল। অথবা আপনারা কোনো ফাইলকে আপনি কোনো ডিভাইসে ট্রান্সফার করতে পারেন, যেমন আপনি কোনো ফাইলকে প্রিন্টারে অথবা হচ্ছে আউটপুট স্পিকারে কোনো মিউজিক ফাইলকে প্লে করতে পারছিলেন ইনপুট আউটপুট ডিরেকশনের মাধ্যমে। VI এডিটরের কিছু দু একটা কমান্ড, আমরা অনেকগুলি কমান্ড আছে, দু একটা কমান্ড মোটামুটি মনে রাখলে আপনারা কাজ করতে পারবেন। যেমনটা দেখেন যে মনে করেন যে আমরা লিখলাম VI অথবা VIM, যাই লিখেন স্যাম্পল ফাইল বলে একটা ফাইল তৈরি করব। নাই আমার এক্সিস্টিং অলরেডি নাই সেরকম কোনো ফাইল, একটা ফাইল তৈরি করব। আপনি সিম্পলি লিখেছেন VI স্যাম্পল ফাইল, লিখলে আপনার কি হচ্ছে একটা ফাইল ওপেন হচ্ছে। দেখেন VI এডিটর ওপেন করেছে একটা ফাইল, যে ফাইলটার নাম হচ্ছে স্যাম্পল ফাইল এবং ইটস এ নিউ ফাইল। আপনার কার্সর কোন পজিশনে আছে, কার্সরের পজিশনটা এখানে দেখায় যে আপনি 00 পজিশনে আছেন, লাইন নাম্বার এবং কলাম নাম্বার। তো এইখানে এখন আপনি কিছু যে লিখবেন, আই যদি প্রেস করেন তাহলে ইনসার্ট মোডে আসবে। আপনার অলরেডি কোনো কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের সাথে আপনি আরও কন্টেন্ট অ্যাড করতে চান, তাহলে আই প্রেস করলে ইনসার্ট মোডে আসবে। আর এইটা এই ইনসার্ট মোডে আসলে আপনি এখানে টাইপ করতে পারবেন। সো সাপোজ আপনি লিখলেন হ্যালো ওয়ার্ল্ড, আমি কি প্রথম বলে VI না, জি VI এনি ফাইল নেম, ফাইল নেমটা এক্সিস্টিং ও হতে পারে, এক্সিস্টিং হলে কন্টেন্ট শো করবে, নিউ ফাইল হলে ব্ল্যাঙ্ক শো করবে। এই যে প্রত্যেকটা লাইনে এরকম টিল্ড সাইন দেখছেন মানে দিস আর দা ব্ল্যাঙ্ক লাইনস, খালি এই লাইনগুলিতে আমরা কন্টেন্ট লিখতে পারবো। কিছু একটা লিখলেন, মনে করেন যে আমরা কন্টেন্ট অ্যাড করলাম, আই প্রেস করলে ইনসার্ট মোডে আসবে, তাহলে আমি ইনসার্ট করতে পারছি, কপি পেস্টও করা যায়। দেন সামথিং কিছু লিখলাম, লেখার পরে এটাকে সেভ অ্যান্ড কুইট করব। সেভ অ্যান্ড কুইট করার জন্য আপনারা শিফট জেড জেড প্রেস করতে পারেন, শিফট প্রেস করে দুইবার জেড দিলেও হবে, অথবা আপনি এই যে হতে পারে যে এখানে
এসকেপ বাটন প্রেস করবেন। এসকেপ বাটন প্রেস করলে এখানে কোলন সাইন আসবে, একদম নিচে লাইনে কোলন সাইন আসবে, আপনি লিখবেন WQ। WQ লিখলেও আপনার এটাকে ক্লোজ হয়ে যাচ্ছে। জি এসকেপ বাটন ক্লিক করুন। এসকেপ বাটন ক্লিক করলে দেখেন এখানে কোলন কার্সর চলে আসবে, একদম নিচে লাইনে কোলন আসবে। স্কেল দেন তারপরে আপনি কোলন WQ টু সেভ এন্ড কুইট, WQ লিখলে সেভ হয়ে কুইট হয়ে যাবে ফাইলটা। স্যার ওই যে সেভ করা আটমেন্ট বললেন স্যার, কুইট দিলে Shift Z Z, Shift Z Z তো কোন কিছু Shift Z Z চলে এসকেপ বাটন করার পরে দেখাছলাম, এসকেপ ক্লিক করার পরে। হ্যাঁ হ্যাঁ এসকেপ ক্লিক করার পরে ও জাস্ট এসকেপ ক্লিক করুন। আচ্ছা VI এর কমান্ডস গুলি এখানে যে অনেকগুলি আছে দেখেন, VI কমান্ডস মধ্যে I মানে হচ্ছে insert at cursor goes to the insert mode, ওই যে নিচে insert লেখা আছে insert mode আসবে। escape দিলে দেখেন terminate the insert mode টাকে terminate করে দিচ্ছে। change undo করতে গেলে আমরা যে u দিচ্ছি, বাট basically এগুলি লাগবে না আপনাদের, হচ্ছে cursor move করা এগুলি লাগছে না। দেখেন saving and closing এখানে লেখা আছে, আপনি either উপরে অনেকটা listing আছে সবগুলি আমার দরকার নেই, অতগুলি command কে মুখস্থ রাখবে। সেভিং এন্ড ক্লোজিং দ্য ফাইল, শিফট জেড জেড হচ্ছে সেভ এন্ড কুইট দ্য ফাইল, অথবা আপনি দেখেন যে WQ সেভ এন্ড কুইট দ্য ফাইল। WQ-টার জন্য এই কোলন প্রম্পটটা আসছে, এই কোলনটা আসার জন্য আমাকে এসকেপ প্রেস করলে কোলনটা আসার কথা। এখানে ট্রাই করে দেখি, দাঁড়ান এখানে দেখেন আমি মনে করেন যে 111 একটা ফাইল ক্রিয়েট এমই দিয়েছি, ভিআই দিলেও হবে ভিআইএম দিলেও হবে, ভিম এডিটরেরই নিউ ভার্সনটা ভিআইএম। তো মনে করেন যে এখানে আমি কয়েকটা এ লিখলাম, তারপরে যদি আমি এসকেপ দেই, এসকেপ দিলে আই দিলে ইনসার্ট মোড এসকেপ মোডে চলে গেল, আবার এখানে ভিজুয়াল রেকর্ডিং এ চলে গেল। দেখি স্যার ভিআই না শুধু ভিআই লিখলেও যা ভিআইএম লিখলেও একই একই ভিআই এডিটর, এটা ভিআই লিখলেও হবে। ভিআই
ফাইলটা আসছে, এটা এসকেপ এসকেপ প্রেস করলে এইটা আসছে না কেন? ও আচ্ছা, আপনার কোলন লিখে নিতে হবে। হ্যাঁ, কোলনটা টাইপ করে নিতে হবে, কোলন ডাব্লিউ কিউ টাইপ করতে হবে, কোলনটা আসবে না। ঠিক আছে, দেখেন আপনারা এই যে শিফট জেড জেড দিলে 7 কুইট হচ্ছে, অথবা এসকেপ প্রেস করার পরে কোলন ডাব্লিউ কিউ দিতে হবে, পুরোটাই দিতে হবে। কোলনটা আসছে না, ওই যে একদম নিচে দেখবেন কোলনটা এক হচ্ছে, এটাতেও 7 কুইট করতে পারেন। যদি সেভ ডন্ট সেভ করে কুইট করতে চাই তাহলে আমরা চলন দিয়ে কিউ এক্সক্লেমেটরি সাইন দিতে পারি, আর ডাব্লিউ দিলে সেভ দ্য ফাইল বাট টাইপ করছি ভাই, টাইপ করতেছি। এই যে এডিটরটা আমরা দেখলাম, এই এডিটরের মধ্যে কিছু কমান্ড আছে, আমরা এখন বাকি দু একটা কোডিং টাইপ করে দেখি। শেল স্ক্রিপ্টিংটা কি? শেল স্ক্রিপ্টিংটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের শেল এবং কার্নেল এই দুইটা লেভেলে কাজ করা। যেমনটা দেখেন যে শেল বলতে কাকে বোঝাচ্ছি আমরা? আমরা জানি যে হার্ডওয়্যার এবং ইউজার এই দুইটার মাঝখানে অপারেটিং সিস্টেম থাকে। অপারেটিং সিস্টেমের উপরের পাটে শেল এবং উপরের পাটে কার্নেল এবং নিচের পাটে যে শেল লেখা আছে তার মানেটা কি? দেখেন শেল হচ্ছে যে যে ইউনিক্স টার্ম ফর ইন্টারফেস বিটুইন দ্য ইউজার এন্ড অপারেটিং সিস্টেম ডিভাইস। Shell provide user with an interface and accept human readable command into the system and execute those command which can run automatically and give the programmer's output in the shell script. মানে আমরা তো আমাদের human commandটা লিখছি, ওইটাকে operating system বুঝিয়ে দিচ্ছে কার্নেলকে। আর কার্নেল কি বলছি আমরা? কার্নেল হচ্ছে যে এ কার্নেল is at the nucleus of a computer. কম্পিউটারের নিউক্লিয়াসে থাকে, মানে কম্পিউটার সিস্টেমেরও কোর অংশে থাকে হচ্ছে, বা কম্পিউটারের নিউক্লিয়াসে থাকছে, and it makes the communication between the hardware and the software possible. While the kernel is the innermost part of an operating system, shell is the outermost part. মানে কার্নেলটাকে আমরা বলছি অপারেটিং সিস্টেমের একদম innermost part, একদম ভেতরের অংশ। শেলটা হচ্ছে এটার বাইরের অংশ। অপারেটিং সিস্টেমকে আমি কোনো একটা কমান্ড লিখবো, পরবর্তী অংশে আপনারা ফর্ক কমান্ড দিয়ে প্রসেস ক্রিয়েট করা দেখবেন যে আমরা একটা প্রসেস ক্রিয়েট করবো, সেই প্রসেসের একটা আইডি হবে এবং সেই প্রসেসগুলিকে আমরা যে বিভিন্ন প্রসেস শিডিউলিং আছে ওই প্রসেস শিডিউলিংগুলির মাধ্যমে আমরা যে ওগুলিকে অ্যারেঞ্জ করবো সেই বিষয়গুলি আপনারা দেখবেন যে প্রসেস ক্রিয়েট করা। বাট এখানে যেটা বলছে যে কার্নেলের হচ্ছে আমার মাধ্যমে, মানে শেলের মাধ্যমে আমরা আমাদের কোডটাকে দিচ্ছি অপারেটিং সিস্টেমকে, এবং অপারেটিং সিস্টেম তার রুট লেভেলে এটাকে এক্সিকিউট করে, দ্যাট মিন্স কার্নেলে এটাকে এক্সিকিউট করে আমাদেরকে আবার রেজাল্ট দেখাচ্ছে। তাহলে আমরা এই শেলের মধ্যে যে প্রোগ্রামগুলি লিখতে পারি সেই রকম কিছু প্রোগ্রাম দেখেন, খুব সহজভাবে ছোট ছোট থেকে শুরু করি। তো টু মেন শেল ইন লিনাক্স, একটা হচ্ছে যে আপনার ব্রন শেল, দিস প্রম্পট ইজ ডলার সাইন and derivable in the listed below, jetake bolche POSIX shell also known as sh ba shell and corn shell also known as sh ebong born again shell jetake amra known as bash jeta most popular amra ei bash ta niyei amra ekটু dekhbo ar ki ar ekta ache c shell this prompt for the shell is dollar sign percentage sign আপনার ব্যাশে ছিল ডলার সাইন আর সি শেলে হচ্ছে পার্সেন্টেজ সাইনে থাকে অ্যান্ড এটা সাব ক্যাটাগরি আর হচ্ছে সি শেল আর অলসো নোন অ্যাজ সি এস এইচ অ্যান্ড টপ সি শেল ইজ অলসো নোন অ্যাজ টি সি এস এইচ কীভাবে লিখে শেল প্রোগ্রাম তাহলে আপনারা ক্রিয়েট এ ফাইল ইউজিং ভিআই এডিটর আপনার ভিআই এডিটরের মাধ্যমে যে কোনো একটা ফাইলকে ওপেন করলেন ফাইলের এক্সটেনশনটা নেবেন হচ্ছে এস এইচ দিয়ে আমরা ফাইলের এক্সটেনশনটা এসএস দিয়ে নিব যেহেতু এটা শেল প্রোগ্রাম
শেল প্রোগ্রাম, প্রত্যেকটা শেল প্রোগ্রাম আপনি স্টার্ট করবেন হ্যাশ এক্সক্লামেটরি, তারপর একটা স্ল্যাশ দিয়ে বিন স্ল্যাশ এস এইচ, এটা হলো শুরু। যেমন আপনারা সি প্রোগ্রামে আপনারা এসটিটিউ ডট এইচ লিখেন, সেরকমভাবে হচ্ছে ইনক্লুড স্টুডেন্ট লেখেন, তো ওই ওইটা যে শুরু করেন, এইভাবে প্রত্যেকটা ব্যাশ প্রোগ্রাম আপনার এই লাইনটাকে দিয়ে শুরু করতে হবে। এবং তার আগে অবশ্যই আপনি যে ফাইলটা করবেন সেটা এক্সটেনশনটা এস এইচ দিয়ে নেবেন। মনে করেন যে আমরা দুইটা নাম্বারকে যোগ করব, তাহলে অ্যাড ডট এস এইচ এরকম নামে একটা ফাইল ক্রিয়েট করবেন। সেই ফাইলের মধ্যে আমরা শুরুর লাইনটায় লিখবো এরকম, এই যে স্ক্রিনে দেখেন না, স্ক্রিনে দেখাচ্ছি, তাহলে আপনি এটা দিয়ে শুরু করবেন। তারপর রাইট সাম কোড, তাহলে ফার্স্টে আপনি একটা এডিটর ওপেন করলেন, তারপর ফার্স্ট লাইনে এটা লিখবেন, তারপর সাম কোড লিখবেন। সেই সাম কোডে যে বললাম যে মনে করেন দুইটা নাম্বারকে যোগ করার জন্য যে কোড হতে পারে সেই কোডটা আমরা লিখে দেখবো পরে। এন্ড সেভ দ্য স্ক্রিপ্ট অ্যাজ ফাইল নেম ডট এস এইচ, এবং ফর এক্সিকিউটিং আপনাকে লিখতে হবে ব্যাশ। ফাইলটা যখন এক্সিকিউট করবেন তখন আপনাকে লিখতে হবে ব্যাশ ফাইল নেম ডট এস এইচ, মানে ওই যে মনে করেন অ্যাড ডট এস এইচ ফাইল, মানে ব্যাশ add.sh, এটা লিখলে আপনার ওই অ্যাড করা যে দুইটা নাম্বারকে অ্যাড করার আপনাদের ইনপুট নেবে এবং সেই নাম্বার দুইটাকে যে যোগ করে দিবে সেই প্রোগ্রামটা রান হবে। তো মনে করেন যে আপনি ফার্স্টে কোডে পরে আসি, তার আগে মনে করেন আপনি এই প্রোগ্রামটা লিখলেন, লিখে তার ভিতরে ls লিখলেন। ls মানে তো আপনারা জানেন লিস্টিং করা, ফাইল এন্ড ফোল্ডার লিস্টিং করা। তাহলে আপনার এই প্রোগ্রামের মধ্যে আপনি শুধু এইটুকু দিয়ে, যেহেতু এটা কমন প্রত্যেকটা এটা দিয়ে শুরু করব, শুরু করার পরে জাস্ট ls লিখেছি, ls লিখলে আপনার ls এর যে আউটপুট সেটাই আপনাকে রান করে দেখাবে। এই ফাইলটাকে আপনি সেভ করেন, সেভ করে মনে করেন ls.sh দিয়ে সেভ করলেন, পরবর্তীতে এই যে দেখেন আমি এখানে করি, মনে করেন যে এই লাইনটা আপনি নিলেন vi.sh, একটা ফাইল নিলাম, এখানে আমরা অংশটাকে পেস্ট করছি কমান্ড লিখলাম, বা আপনি ls মাইনাস al লেখেন, এটা লিখলাম, লেখার পরে আপনি এটাকে ক্লোজ করে দেন, সরি ইনসার্ট মোড থেকে এসকেপ আসতে হবে। এল এর মানে জানেন না, এল মানে ডিটেলসে দেখাবে, এলএসটাকে ডিটেলসে দেখাবে। এই যে লিখলেন আপনার, তাহলে আমরা কি করছি, আমি ট্রিপল ওয়ান ডট এস এইচ নামে একটা ফাইল তৈরি করেছিলাম, এখন আপনাকে লিখতে হবে বিএসএইচ ওয়ান 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 ডট এস এইচ। তাহলে এই প্রোগ্রামটা রান হচ্ছে, এই প্রোগ্রামটা রান করলাম, দেখেন যে আমি লিখেছি ব্যাশ ওয়ান ওয়ান ডট এস এইচ, তাহলে আপনার টোটাল যে 148টা আইটেম এখানে লিস্ট করে দেখা দিচ্ছে এই ফাইলের মধ্যে, মানে এলএস এর আউটপুট যেটা সেটাই আপনাকে আউটপুটটা এখানের মধ্যে দেখা দিচ্ছে। তো প্রিভিয়াসলি আমরা যে লিনাক্সে অনেকগুলি কমান্ড শিখেছি, যার মধ্যে যে এখানে লিস্ট করা আছে 50টা ই কমান্ড, রেগুলার কমান্ড এক ধারে লিস্ট করা আছে, যেমন এলএস, পিডব্লিউডি, সিডি, এমকেডিআইআর, এমভি, এই কমান্ডগুলি তো আপনারা বেসিক কমান্ডসের মধ্যে দেখেছেন। এই কমান্ডসগুলিকেও আপনার চাইলে এক্সিকিউট করে দিতে পারছেন ইজিলি আপনার প্রোগ্রামের মধ্যে। আসছে আপনার মোবাইল নিয়ে ব্যস্ত, মানে মোবাইল রাখো, ব্যাগে রাখো, ব্যাগে রাখো, ক্লাস থেকে যেয়ে তারপরে দেখো। আসছে নিশ্চয়ই আচ্ছা এইখানে দেখেন ভিআই দিয়ে ট্রিপল ওয়ান একটা ফাইল তৈরি করেছিলাম, আমরা যদি এখন এলএস লিখি, এইখানে যদি আমরা এলএস লিখেন তাহলে দেখেন যে দুইটা ফাইল কিন্তু আলাদা আলাদা, ট্রিপল ওয়ান একটা ফাইল,
triple1.sh আরেকটা ফাইল আমরা উপরে যে vi কমান্ড যে কমান্ডগুলি রান করছি এখানে খেয়াল করছেন দেখেন যে vi triple1 একটা ফাইল নিয়েছিলাম এটা একটা টেক্সট ফাইল ছিল কিন্তু vi triple1.sh নামে আরেকটা ফাইল নিয়েছে এই ফাইলটা এই ফাইলটা কিন্তু এক ফাইল না কারণ আমরা যখন নিচে যে দেখেন যে ls লিখেছি শুধু প্রম্পটের মধ্যে ls লিখেছি ls লিখলে দেখেন দুইটা ফাইল আলাদা দেখাচ্ছে এবং বাকি যে ব্লু কালারগুলি এটা তো খেয়াল আছে কোনগুলি কি হিডেন আইটেম তাই না ব্লু কালারগুলো হচ্ছে ফোল্ডার হিডেন আইটেম হলো ডট থাকে সামনে যেইগুলি সামনে ডট আছে যেই ফোল্ডার বা ফাইলের সামনে ডট থাকে দেখলে তো হিডেন আইটেম ব্লু কালার থাকলে হচ্ছে ফোল্ডার আর হোয়াইট কালারগুলি হচ্ছে ফাইল উপরে বা নিচে আছে দেখবেন যে টপ 50 কমান্ড ওই 50টা কমান্ড সংক্ষিপ্ত দেখেন এই যে আমাদের সেখানে প্রিন্ট করা আছে যে টপ 50 কমান্ডস ইন রেগুলার ইউজার আমরা তো রেগুলার ইউজার আমরাদের জন্য এই কমান্ডসগুলি জানার জরুরি যেগুলি আপনারা এই যে উপরের পয়েন্টে আসলেও পাবেন এই যে বেসিক কমান্ডে আসেন দেখেন এই বেসিক গেটিং স্টার্টেড এর মধ্যে লেসন 1 এই কমান্ডগুলি দেখলেও হয় অ্যাট লিস্ট স্যার एग्जांपल দিতে পারেন শীটটা বলেন কমান্ডের শীট কি দিবেন স্যার एग्जांपल কমান্ডের শীট কি দেয় নাকি স্যার আপনি টসের কমান্ডের শীট কি দেয় নাকি টসের কমান্ডে এত কমান্ড আপনি এই যে স্যার এত না না শুনেন কমান্ডগুলি কি আপনি লজিক্যালি মনে রাখার চেষ্টা করবেন যে যেই কাজটা করছেন কমান্ডটার নামটা কিন্তু ওইরকম দিয়ে শুরু দুই একবার প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ এমন হতে পারে যে দুই চারটা কমান্ড মনে না থাকতে পারে ধরুন 50টার মধ্যে দুই তিনটা কমান্ড নিয়ে কনফিউশন হতে পারে না 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 এরকম হবে না কারণ একটা ডিরেক্টরি তৈরি করবেন MKDI এইটাই তৈরি তো সব কমান্ড মনে আছে সবগুলি সবগুলি আছে যেমন সর্টিং করবেন সর্ট তারপরে আপনি ব্রেক দিয়ে ব্রেক দিয়ে আসবেন তাহলে আপনি লেস দিতে পারেন তারপরে মোরও দিতে পারেন মোর করলে বেশি ইউজ হয় ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের মধ্যে তো আমরা ডেটা স্টোর করি তাই না তাহলে এখানে আপনি ভ্যারিয়েবল দিচ্ছেন এখানে বলতেছে ভেরিয়েবল কমান্ড নট ফাউন্ড ভ্যারিয়েবল কমান্ড কেন পাবে না স্যার এখানে আপনি একটা ফাইল খুলেন যে ট্রিপল ওয়ান এস এইচ এই ফাইলটা খুলুন আচ্ছা ভি আই এম 11 স্যার লেখা উঠে দেখছি ঠিক আছে সেভ করে এক্সিট করে গেলাম আচ্ছা ভ্যারিয়েবল যে আমরা ডিক্লেয়ার করেছি ভ্যারিয়েবল দেখেন যে আমার কোডিং এর মধ্যে লিখছি ভ্যারিয়েবল না না এখানে একটু কনফিউশন আছে ভ্যারিয়েবল ইকুয়াল টু হ্যালো আপনি ভ্যারিয়েবল হচ্ছে ওয়ার্ডটা তো ইউজ করা লাগবে না ভ্যারিয়েবল ওয়ার্ডটা লাগবে না তো আপনি ভ্যারিয়েবলের বদলে আপনি লিখেন হচ্ছে যে কোনো ভ্যালু যেই ভ্যালুটাকে ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছেন যেমনটা মনে করেন যে এখানে ভ্যারিয়েবল কী নিচ্ছি ভ্যারিয়েবল এখানে নিচ্ছি না রিড নেম নিব ইনপুট নিয়ে আউটপুট দিচ্ছি সিমিলারলি শেল ভ্যারিয়েবল আর ইউজ টু স্টোর ইনফরমেশন অ্যান্ড দে ক্যান বাই শেল অনলি ফর এক্সাম্পল ক্রিয়েটস দ্য শেল ভ্যারিয়েবল অ্যান্ড দ্য স্ট্রিং
ভেরিয়েবলই তো একটা নাম নিচ্ছি আমরা, তাই না? দিয়ে হ্যালো লিখছি, ইকো দিয়ে ভেরিয়েবল দিচ্ছি। আচ্ছা একটু নিচে এক্সাম্পল দেখি। এটা কোনো প্রবলেম নাই, লাইক মানে ইকো কে ডলার সাইন দেন, ডলার সাইন দিতে হয় ইকো দিয়ে। ইকো যে ডলার সাইন দিয়ে ভেরিয়েবল দিয়েছেন না, এটাই তো দিছি আমি, আমিও তো দিলাম এখানে কপি করে এটাই পেস্ট করেছি। ডলার সাইন দিয়েও কাজ হচ্ছে না, দান ভেরিয়েবলে দেখছি নিচে আরো। তারপরে আমরা দিব হচ্ছে ইকুয়াল সাইন, ভ্যারিয়েবল নেম ইকুয়াল সাইন এবং টোটালটাকে আমরা ডাবল কোটের মধ্যে রাখছি। যেরকমটা এটা বলছে দেখেন, সেট আমরা যে এখানে কাজ করছি এইটার মতো একবারে অনেকগুলি কিন্তু টার্মিনাল ওপেন করা যায়। দেখেন যে তারপরে স্টেপ বাই স্টেপ ওই অংশটাকেই নিয়ে আবার করছি। আচ্ছা তারপরে দেখেন যে আপনার যদি ফাইল সিস্টেম বা হোমের মধ্যে আসেন, হোমের মধ্যে আসলে এটার মধ্যে কিন্তু আলাদা আলাদা সেপারেট টার্মিনাল 295টা পর্যন্ত ওপেন করা যায়, বাট অ্যাক্টিভ অবস্থায় থাকে হচ্ছে 7টা টার্মিনাল। টার্মিনালগুলি আসার জন্যে আপনাকে প্রেস করতে হয় কন্ট্রোল অল্ট, তারপরে ফাংশন 1 ফাংশন 2 এইভাবে। ফাংশন 7 হচ্ছে যেটাতে আমরা কারেন্টলি আছি, যেটার মধ্যে আমরা কারেন্টলি আছি সেটা হচ্ছে ফাইল সিস্টেমে ডেভের মধ্যে যদি ঢুকেন
এইখানে দেখেন যে ডেভ মানে তো ডিভাইস, এটা ফন্টগুলি এত বড় বড় হয়ে গেল কেন? টিটিওয়াই যে নামগুলি দেখছেন ডিভাইসের মধ্যে, আমরা দেখেন যে ডিভাইস ফোল্ডারে আছি, ডিভাইস ফোল্ডারের মধ্যে টিটিওয়াই যে যতগুলি আছে দেখেন এতগুলি আলাদা টার্মিনাল। তো টার্মিনালগুলিতে আসার জন্য আমরা এই কন্ট্রোল অল্ট দিয়ে যদি যে কোনো একটা টার্মিনালের ই প্রেস করেন, ওই টার্মিনালে লগ ইনের জন্য আপনাকে ওই সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা গ্রাফিক্যাল মোডে এত কাজ সহজ, বাট আমরা গ্রাফিক্যাল মোডে তো করতে পারবো আর কি লিস্টিং ছিল নিচে, সামারি ছিল নিচে না? ডিজেবল ইউজার মাইনাস এল, আর দিয়ে হচ্ছে ডিলিট ইউজার, অ্যান্ড এবার গ্রুপ অনুযায়ী গ্রুপ ক্রিয়েট করা। আমরা দেখেছিলাম যে তিন রকম হবে, একটা হচ্ছে তাই তো দেখছি মিস্টেক লেখাকে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তাই অ্যাডিং ইউজার টু দ্য ইউজার গ্রুপ, আমরা কিছু ইউজারকে একটা ইউজার গ্রুপ তৈরি করে সেই গ্রুপের মধ্যে যদি আনতে চাই, সেটাই আমরা উইন্ডোজে যখন সেট করি, উইন্ডোজে যখন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিতে চাই তখন তো আমরা ব্ল্যাঙ্ক রেখে এন্টার দিয়ে দিই। সো ব্ল্যাঙ্ক রেখে যখন এন্টার দিয়ে দেয়, উইন্ডোজে যদি নাই সেই ফ্যাসিলিটিস এখানেও থাকার কথা, কারণ এইগুলো তো ভার্সন আপডেট হচ্ছে। তাহলে নেক্সট এইটা করেন, এটা করেন যে আপনার গ্রুপের মধ্যে গ্রুপ ক্রিয়েট করা, ইউজার গ্রুপ ক্রিয়েট করা। আমরা তো জানি যে তিন রকম ছিল, আমাদের পারমিশন যখন নেই এলএস লিখি, এলএস মাইনাস এল লিখি, তখন যে তিন রকম যে পারমিশনের আসে, তো ফার্স্টটা হচ্ছে ইউজার, দ্বিতীয়টা হচ্ছে ইউজার গ্রুপ, আর তৃতীয়টা হচ্ছে আদার্স মানে রেস্ট অফ অল। তো ইউজার গ্রুপ ক্রিয়েট করাটা বেনিফিটটা কি, যে আমরা ওইখানে যে গ্রুপগুলি যে ইউজারগুলি থাকবে তাদের সবাইকে একটা কমন পারমিশন দিয়ে দিতে পারবো। সেই গ্রুপটা কী করে ক্রিয়েট করছি, আপনারা গ্রুপ মড, তারপরে প্রেস ট্যাবটি টুয়াইস, দুইবার এই যে গ্রুপ মড লিখবেন, তারপরে দুইবার ট্যাবটি প্রেস করেন, দেখেন কি আসে। গ্রুপের মোডটা চেঞ্জ করতেছি, হ্যাঁ গ্রুপ এমওডি, দুইবার ট্যাব প্রেস করলে তাহলে কি এরকম লিস্টিং আসে। And now to add a user to a group, use the following syntax. এখন এই গ্রুপের মধ্যে আপনার এই গ্রুপের মধ্যে হচ্ছে যে ইউজারগুলি আছে, আপনি ইউজারকে যদি এই গ্রুপের মধ্যে অ্যাড করতে চান তাহলে sudo
তারপরে ইউজার মোড মাইনাস এ মাইনাস বড় হাতের জি তারপরে গ্রুপ নেম তারপরে ইউজার নেম এই যে সিনট্যাক্সটা ফলো করে আর এই কমান্ডটা ফলো করে আপনারা করেন আমাদের এখানে কি আছে আমরা গ্রুপ নেম তো হোম এর মধ্যে আছে আর ইউজার নেম আপনি যে ইউজারটা ক্রিয়েট করলেন সেই ইউজারটাকে দিবেন তাহলে সুডো ইউজার মোড মাইনাস এ মাইনাস বড় হাতের জি স্পেস থাকবে এগুলির মাঝে তারপরে গ্রুপ নেম হোম ইউজার নেম আমাদের ক্রিয়েট করা ইউজার নেম তাহলে ওই ইউজারটা এই গ্রুপের মধ্যে আমরা ট্রান্সফার করতে পারি পাঠিয়ে দেব স্যার না না ওইটা তো চলে আসবে ওটা নিচে চলে আসছে তারপরে আবার যখন ডলার সাইন আছে সেই ডলার সাইনে লিখবেন প্রম্পটে আসবেন প্রম্পটে এসে তা লিখবেন প্রত্যেকটা কমান্ডটা আলাদা আলাদা লিখবেন এখন এটা লিখো না হ্যাঁ এটা এটা টাইপ করো পেয়েছি হোম নাই আপনি যে উপরে যে লিস্টিংটা আসছিল এর মধ্যে আপনার হোম হোম ছিল না যে টার্গেট করছে সেটা ডিলিট করা হোম দিয়ে না স্যার হোম বিষয় ধরে নাই হোম নাই স্যার কমান্ডের সিনট্যাক্স ঠিক আছে আমাদের ওই গ্রুপ পাচ্ছে না দেখে স্যার যে কোনো একটা গ্রুপে নাম নিলে হবে এখান থেকে এগুলি তো গ্রুপের নাম না এগুলি তো হচ্ছে ইউজার এর হোম তো এটার মধ্যেও নাই এখানে তো দেখছেন ই এফ জি এইচ এখানে এই যে ইউজার নেমটা আছে এগুলি তো গ্রুপ মোডে এই যে ইউজার নেম দেখেন এই যে ইউজার নেমটা দিছে এই যে ইউজার নেমটা এখানে আছে হ্যাঁ এগুলি তো ইউজার নেম আছে কিন্তু হোম তো আমার মেইন গ্রুপ হোম তো তুমি তো নাই To check whether user is in the group by command cat etc group আপনি cat দিয়ে গ্রুপের মধ্যে দেখেন যে কি কি গ্রুপ আছে etc এর মধ্যে গ্রুপগুলি থাকে etc এর মধ্যে এই etc তে যদি ঢুকি আমরা এখানে আমাদের গ্রুপগুলি থাকে এখানে হোম আছে কিনা হোম নাই আমরা যদি হোম এর মধ্যেই তো আমাদের স্কলারস স্যার এটা তো হোম দেওয়ার পর তো স্যার এখানে ডাজন্ট এক্সিস্ট দেখাচ্ছে হোম এর মধ্যেই তো স্কলারস আছে তাহলে পাচ্ছে না কেন স্যার হোম এর মধ্যে আমার স্কলারস কিন্তু হোমটাই এখানে ডাজন্ট এক্সিস্ট ফাইল সিস্টেমে এই যে হোম আছে হোম এর মধ্যে এই যে স্কলারস আছে জি স্যার ইটিসি এর মধ্যে হোম থাকা লাগবে না 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 ইটিসি এর মধ্যে হোম থাকে ইটিসি আলাদা হোম আলাদা 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 ফোল্ডার হোম এর মধ্যে আমার ইউজার্স গুলি থাকে আর ইটিসি ফোল্ডারের মধ্যে হচ্ছে যেন কি কি থাকে দাঁড়ান ইটিসি ফোল্ডারেরও আলাদা এক্সপ্লেনেশন আছে একই একই মানে কমান্ড একই আমাদের কমান্ড লিখতে এই হচ্ছে আর কি আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছে সুডো ইউজার নেম ইউজার মোড গ্রুপ নেম ইউজার নেম গ্রুপ নেম
আমরা তো হোমের মধ্যে আমরা স্কলারস আছেই, এটা তো দেখলাম গ্রাফিক্যাল মোডে। তাহলে এখানে দ্য সিস্টেম উড আস্ক ফর অথেন্টিকেশন অ্যান্ড দেন ইট উড অ্যাড দ্য ইউজার টু দ্য গ্রুপ। অথেন্টিকেশন চাইবে, তো অথেন্টিকেশন চাওয়ার পরে না গ্রুপে অ্যাড করবে। ইউ ক্যান চেক ওয়েদার দ্য ইউজার ইজ ইন গ্রুপ বাই দিস কমান্ড। আচ্ছা, তাহলে নিচের কমান্ডটা ট্রাই করে দেখেন তো ইউজারটাই গ্রুপের মধ্যে আছে কি না সেইটাকে। আমরা এই যে ক্যাট কমান্ড দিয়ে /etc/group এইটা দেখি যে আমরা গ্রুপগুলি কী কী দেখায়। অ্যান্ড ইট উড শো, স্যার এইটা কমান্ডটা দিব, হ্যাঁ এই কমান্ডটা লিখি /etc/group আসলো না এটা, তাহলে সার্চ করে দেখি। সার্চ করে একটু দেখো যে এই আমাদের ছিল যে ইউজার গ্রুপটাকে চেঞ্জ করবো। রাকিব পাইছেন কিছু খুঁজে? এই যে আমরা হচ্ছে ইউজারকে অন্য একটা ইউজার গ্রুপের মধ্যে ঢোকাবো, একটা ইউজার গ্রুপ ক্রিয়েট করে একটা ইউজার গ্রুপের মধ্যে আমরা ইউজারকে দিয়ে দেন পারমিশন অ্যাপ্লাই করবো। আচ্ছা, নাহলে এটা আমরা পরের দিন দেখি। আপনারা যে শেল প্রোগ্রামিং করছিলেন ওখানে দু একটা প্রোগ্রাম লেখার হচ্ছে সিস্টেম আপনাদেরকে একটু বই করতে হবে। আমি এই যে তিন চারটা স্যাম্পল প্রোগ্রাম এখানে লিখছি। আচ্ছা, মনে করেন যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট অফ থ্রি গিভেন নাম্বার, তিনটা নাম্বার নেবেন, সেই তিনটা নাম্বারের মধ্যে গ্রেটেস্ট ফাইন্ড আউট করা। কমান্ডস বাকি পরে দেখি। যে যেকোনো একটা একটা প্রোগ্রাম করে তিনটা নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বারটা বের করার